আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটি বিষয় সহজ করে দিয়েছেন। তো এই সহজ করার ভিতরে আপনারা জানেন যে সফরের কারণে যে সকল হুকুমের প্রতিটি বিষয় সহজ হয় তার ভিতর প্রথম হচ্ছে সালাত কসর করা। সালাত কসর করা অর্থাৎ চার রাকাত সালাত বিশিষ্ট সালাত আমরা দুই রাকাত পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা কত বড় একটা নিয়ামত আপনি বুঝেন, এটা কত বড় একটা নিয়ামত। এবং আল্লাহ তাআলা বলেছেন এই কসরের বিষয় সূরা নিসার 101 নম্বর আয়াতে, ওয়া ইযা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু। আর যখন তোমরা জমিনে সফর করবে শুনে নাও তখন তোমরা সালাতের কসর করবে, এতে কোনো দোষনীয় বিষয় নেই। আমরা কোন কোন অক্ত কসর করতে পারি? আমরা কসর করতে পারি জোহর, আসর আর এশা, মাগরিব আর ফজর কসর করা যায় না। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন সাহিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফিস সাফারি আলা রাকাতাইন, সে সালাতকে কসর করলেন অর্থাৎ দুই রাকাত সালাত আদায় করলেন। সুতরাং এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এতে কোনো সমস্যা নাই, আমরা করতে পারবো। এরপরে দুই ওয়াক্ত সালাত জমা করা, একটু আগে যেটা বললাম অর্থাৎ আপনি জমা করে সফরকালে জোহর এবং আসর, জোহর এবং আসর পড়বেন হচ্ছে জোহরের সময়, এবং মাগরিব আর এশা যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে একত্র করে এই দুই ওয়াক্ত সালাত আপনি পড়তে পারবেন, এশা মাগরিবের সময় পড়তে পারবেন, এশার সময় পড়তে পারবেন। আপনার এশায় পড়াটা হচ্ছে যেহেতু সফরে ঝামেলা হয় আপনি এশায় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি আপনি করেন, হ্যাঁ, এটার জন্য আপনি একটা এক্সট্রা সওয়াব পাবেন, কেননা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে আপনি মানার জন্য চেষ্টা করলেন। এরপরে আরেকটা বিষয় যদি আমি এখানে একটু শেয়ার করি আপনাদের সাথে, যে অন্য সময় কি আসলে সালাত কসর মানে জমা করা যায় না? হ্যাঁ, অন্য সময়ও যায়। এ বিষয়ে বর্ণনা রয়েছে কোন অবস্থায়, বিভিন্ন কারণে যদি আপনি মুকিম হন, বিভিন্ন কারণে আপনি মুকিম হতে পারেন, মুকিম অবস্থায় আপনি কসর করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার অনেক বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি প্রচুর ঝড়, আপনার বাড়ি থেকে মসজিদে দুইবার আসা সম্ভব না, অথবা হাদিসে বর্ণিত আসছে যে একদা শীতকালে প্রচুর ঝড় হচ্ছিল, শীত আবার বাতাস প্রচুর, এইরকম শীতের বাতাসে মানুষ অসুস্থ যেতে পারে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং এশা একসাথে পড়েছিল। সুতরাং আপনি এই দুই সময় কোনো সমস্যা অর্থাৎ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কোনো সমস্যার কারণে আপনি দুই রাকাত সালাত একসাথে পড়তে পারেন। কোনো ভাই বা কোনো বোন যদি অসুস্থ থাকে, কারো ডায়াবেটিক্সের সমস্যা আছে, ঘন ঘন প্রস্রাব হয়, হ্যাঁ, ফোটা ফোটা প্রস্রাব পড়ে, অর্থাৎ সে উজু ধরে রাখতে পারে না, সে পবিত্র থাকতে পারে না বেশি বেশি সময়, অথবা কোনো মায়েদের মুস্তাহাজার যেটাকে বলে আরবিতে অর্থাৎ মাইনোরিয়া, একটা রোগ, যেই রোগের কারণে মিনিস্ট্রেশন হলে ফোটা ফোটা রক্ত পড়তেই থাকে অর্থাৎ বারে বারে হয়, এখন কিছুটা সময় সে ভালো আছে, এইরকম ক্ষেত্রে সে দুই ওয়াক্তের সালাত সে জমা করতে পারে। আরো একটা সময় সে জমা করতে পারে যদি এমনটা হয় কোনো ভাই বা কোনো বোন কোনো কর্মব্যস্ততার কারণে, অর্থাৎ আপনি মাঠে গিয়েছেন এমন একটা কাজে, খুব গুরুত্বপূর্ণ কাজ, ওখান থেকে বাড়িতে এসে আপনার সালাত পড়া সম্ভব না। আবার এমনও হতে পারে আপনি গাড়িতে বের হয়েছেন, এখন আপনার গাড়িতে এমন অবস্থা হবে না সালাত আদায় করা, কারণ আপনি দেখা গেল উক্ত বুঝতে পারলেন না, অথবা আপনি বিমানে উঠেছেন ওখানে আপনি বুঝতে পারতেছেন না লং টাইম, এই ক্ষেত্রে আপনি বিমানে ওঠার আগে আপনি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করে নিতে পারেন। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বিল্লাহ। তিন নম্বর সফরে আল্লাহ তাআলা যে বিষয়টি সহজ করেছেন সেটা হচ্ছে সুন্নাত না পড়লেও কোনো গুনাহ হয় না, সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইয়া। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা কথা বলেছেন যে ওয়ালাম ইয়াকুম ইয়াদউহু আবাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের সুন্নাত ছাড়তেন না, অর্থাৎ ফজরের সুন্নাতটা আপনাকে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে সফর থাকা অবস্থায় তিন দিন তিন রাত পর্যন্ত আপনি মোজার উপরে মাসাহ করতে পারবেন, আর বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত। সফরে থাকা অবস্থায় ফরজ সিয়াম যদি আপনি ছেড়ে দেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো তখন তোমরা কি করো, সিয়ামকে ছেড়ে দাও এবং এটার সংখ্যা তুমি পরবর্তীতে পূর্ণ করে নিও। তাহলে এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সফরে থাকা অবস্থায় ছয় নাম্বার যেটা সহজ করেছেন সেটা হচ্ছে আপনি বাহনে থাকা অবস্থায় সালাত আদায় করতে পারবেন। এখন গাড়ি ধরেন আপনার পশ্চিম মানে কিবলা থেকে ঘুরে অন্যদিকে চলে গেল, কোনো সমস্যা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এইভাবে সালাত আদায় করেছেন, এতে কোনো দোষনীয় কোনো বিষয় নাই। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যদি সম্ভব হয় ফরজ সালাতটা আপনি
কোনো নির্দিষ্ট স্থানে কেবলার দিকে ফিরেই পড়া, এটা উত্তম। সফর অবস্থায় আপনি জুমার সলাত সেরে দিলেও কোনো দোষনীয় কিছু নয়, কারণ জুমার সলাতে কোনো বাধ্যকতা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে বলেছিলেন যে আখরিজ, তুমি বের হও। ওই লোক বের হতে চেয়েছিলেন কিন্তু বের হচ্ছিল না জুমার দিন বলে। তখন ওমর রাদিয়াল্লাহু বলে আখরিজ, তুমি বের হও, ফা ইন্নাল জুমআতি লা তাহসাবান্না আলা সাফারি, যে তুমি যদি বের হও এখানে কোনো দোষনীয় কোনো বিষয় নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায় জুমাকে সহজ করে দিয়েছেন।